হ্যাঁ ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর আজকে আমি যে এতটা ভালো আছি, আর কেন ভালো আছি, কিসের জন্য এতটা ভালো আছি, সেটা তো তোমরা অবশ্যই কালকের ব্লগে দেখতে পাবে যে আমি কেন আজকে এতটা খুশি। আমাকে দেখে মনে হচ্ছে না আমি ভীষণ খুশি? আর সত্যি আমি খুব খুশি। আমি এতটা খুশি এই কারণে, দেখো আমাদের ওই যে গুড়িয়ার মাদিদের এর আগে এসেছে, তোমরা দেখেছো, গুড়িয়ারা এসেছে দেখেছো, কিন্তু গুড়িয়ার জুটি যে বৃষ্টি সে কিন্তু আমাদের ওইতে কোনো সময় আসেনি। তা কোথাও গুড়িয়ার সঙ্গে বৃষ্টি আসেনি বলে জায়গাটা একটু অসম্পূর্ণ লাগছিল, সেই জায়গাটা আজকে পরিপূর্ণ। বৃষ্টির মা, বৃষ্টির বাবা, বৃষ্টি এসেছে আমার, সেই কারণে আমি ভীষণ খুশি, খুব ভালো লাগছে, যেহেতু ওরা সবসময় দুইজন একটা জুটি। আর একটা কথা বলবো তোমাদের, যে দেখো একটা বাজে কথা আমার ছেলে নামে রটেছে, যে আমার ছেলে নাকি দিদি ভাইকে টাকা দিয়েছে। কোনোদিন কোথাও কেউ বলতে পারবে না যে আমার ছেলে কাউকে টাকা দিয়েছে, বা কোনো দিদি আমাদের থেকে চার আনা পয়সা নেয়নি। তো এইগুলো মিথ্যে মিথ্যে বলা মানে মানে প্রীতমকে কেউ খারাপ বলা না, এটা হচ্ছে দিদিকে ছোট করা। তোমরা বুঝতেই পারছো আমি কোন দিদির কথা বলছি, তো ওনার আমি নাম ধরবো না, উনি একটা সম্মানীয় ব্যক্তি, কিন্তু ওনাকে ছোট করছে। হয়তো লোকে ভাবছে যে প্রীতমকে বলছে, কিন্তু সেই জায়গাটা থেকে এটা প্রীতমকে বলা হচ্ছে না, অ্যাকচুয়ালি দিদিকে বলা হচ্ছে। কারণ দিদি কারো থেকে কিন্তু আমাদের থেকে কোনো সময়ের জন্য চালানো পয়সা নেয়নি, এমনকি এই ধরনের টাকার কোনো কথাবার্তা কোনো সময় ওঠেও নি। কিন্তু সবাই ফোন করে জিজ্ঞেস করছে প্রীতমকে, আমাকে, যে কাকিমা দিদি ভাইকে টাকা নিয়েছে। কেন একটা ব্যক্তি নামে মিথ্যা কথা বলছো, যেই ব্যক্তি কোনোদিন আমার সাথে টাকার সম্বন্ধে কোনো কথাই বলেনি? এটা তো উচিত না যে তাকে নিয়ে কেউ মিথ্যা কথা বলা। এই কারণে মেন আজকে আমার ভিডিওটা আমি এই কারণে আর বেশি করতে বসেছি, কারণ নিজের খারাপ লাগছে সবাই যখন ফোন করে জিজ্ঞাসা করে, যে মানুষটা প্রথম থেকে প্রীতমের পাশে দাঁড়িয়েছিল, হয়তো মাঝখানে যেটুকু প্রীতমের সঙ্গে করেছিল সেটুকু হয়তো এই কারণে, যে ছেলেপেলেগুলোকে আর কি ভালোভাবে, তিনটে মানুষ যেন তিনজন ভালোভাবে বাঁচতে পারে, হয়তো সেই কারণে উনি করেছিল। সেই কারণে প্রীতমকে একটু বকাঝকা যাই করে থাকুন না কেন, কিন্তু উনি তো এখনও ভালো চাইছে, উনি তো খারাপ চাইনি। আর তার চেয়েও বড় কথা, উনি কিন্তু কারো চার আনা পয়সা নেয়নি। সেই জায়গাটা থেকে এই যে মিথ্যেগুলো রটিছে, কেউ তোমরা মিথ্যে রটিও না, কারণ প্রীতম কিন্তু কোথাও কাউকে বলেনি যে দিদি ভাই পয়সা নিয়েছে। কী বলতো, এতে কী বলতো, নিজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়, কী দরকার? আমরা তো সবাই মানুষ, আমরা সবাই সবার মতন ভালো থাকি, সবাই সবার মতন সুস্থ থাকি। দেখো আমরা এই এসেছি, আর আসবো কি না এই মানব জীবনে জানি না। চোখের সামনে দেখো একটা আর্জি করে, কেমন একটা ঘটনা ঘটে গেল, একটা অল্প বয়সের মেয়ে তাকে এই বয়সে প্রাণ দিতে হলো। আমরা কিন্তু নিজেরাও জানি না যে আমাদের কার কোন দিন কতটা আয়ু, জানে কি? জানি না, কেউ বলতেই পারবো না যে আমরা কে কদিন বাঁচবো। এক্ষুনি তোমার সাথে কথা বলছি, হয়তো একটু পরে আমার নিঃশ্বাসটা চলে যেতে পারে, না কারণ 20 বছর বাঁচতেও পারি। তো সেই জায়গা থেকে বলবো, সবাইকে সবার মতন ভালো থাকতে দাও, কেউ কাউকে নিয়ে মিথ্যে ব্লেম দিও না। একটা ভালো পদের দিদি রয়েছে, তার নামে মিথ্যা কথাগুলো বলা, একজন বলবে সেটা নিয়ে 5 জন কানাঘোষা শুরু করবে, তাই করো না। সবাই সবার মতন ভালো থাকো, সবাইকে সবার মতন সুস্থ থাকতে দাও, যেটা সত্যি তোমরা সেটা বলো। হ্যাঁ, যে এটা সত্যি এখানে দেখেছি, যেই ঘটনাটা ঘটেছে সেটা বলো, তাতে দেবে কেউ রাগ হবে না। কিন্তু কারো নামে কেউ মিথ্যা কথা বললে তখন ওনারও কষ্ট লাগে, আমাদেরও কষ্ট লাগে, যে কেন এই মিথ্যেটা তাকে ব্লেম দিচ্ছ, অথচ আমরা জানলাম না, আমাদের নামটা ধরেই, প্রীতমের নামটা ধরেই তোমরা এগুলো বলছো, এগুলো তো ঠিক না। তাই একটাই কথা হলো, যে যেখানের মতন আছে সে তার মতো সে সুস্থ থাকুক, ভালো থাকুক, আর প্রীতমকে প্রীতমের জায়গা থেকে প্রীতম ভালো থাকতে দাও। কারণ প্রীতম কিন্তু এখন কোনো কন্ট্রোভার্সির ভেতরেই থাকে না, না আমি না প্রীতম, চাইও না থাকতে। তাতে আমাদের ভালোবেসে যে কজন দেখবো আমরা সে কজনেরকে নিয়েই থাকবো, যে আমাকে কিছু কন্ট্রোভার্সি করে, কিছু মিথ্যে কথা বলে, কিছু একটা সূত্র ধরে, এই এই এখন আর্জি করে ঘটনা নিয়ে যদি প্রতিদিন সূত্র ধরে যদি আমি নিজেকে টেনে নিয়ে এসে ভিডিও করি, হয়তো কিছু ভিউজ হবে, কিন্তু ভগবানের কাছে কিন্তু সেটা আমি অপরাধী হয়ে থাকবো। তো এইটুকুই বলার ছিল, যে কেউ কাউকে মিথ্যে ব্লেম দিও না, সবাই সবার মতন ভালো থাকুক, সুস্থ থাকুক। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রতিদিন ভিডিওটাকে তোমরা খেয়াল করতে হবে, চ্যানেলগুলোকে। প্রীতমের চ্যানেলে এত এত সুন্দর ভিডিও আসছে, তোমরা হয়তো জানছো না বা দেখতেই পাচ্ছ না, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্রতিদিন চ্যানেলটাকে ফলো রাখতে হবে। চলো তাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো আর পরে ভিডিওতে। টাটা।